हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल एस ट्रैवलिंग। बंधुरा बराबर मत आज के दुलाहजारा सफारी पार्क। आज के देखो नतून रूपे दुलाहजारा सफारी पार्क जे नतून रूपे सज्जित होच्छे। विशाल कर्मयज्ञ एखाने चलछे, विदेशी पाखी एवं विभिन्न प्राणीदेर जन्य नतून नतून आवासस्थल तैरी करा होच्छे। एटी होच्छे एकटी जियोग्राफिकल अभयारण्य जेखाने विभिन्न प्रजातिर प्राणी पशुपाखी एवं विभिन्न घास एखाने संरक्षित होच्छे। तो आमरा आजके देखाबो दुलाहजारा सफारी पार्क सम्पूर्णटा देखाबो, तार जन्य आपनादेर सम्पूर्ण भिडियोटी देखाबो। এটি হচ্ছে দুলাহজারা সাফারি পার্কের ডুকার গেট। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য নতুন রূপে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে এই জায়গাটা নির্মাণ করা হয়েছে এবং আন্তর্জাতিক মানের করে সুন্দর করে এটা নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এইখানে গাড়ি পার্কিং করা হবে, গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। এর পাশেই নির্মিত হচ্ছে শিশু পার্ক, এটা একজন নির্মীয়মান। অনেকেই এই অনেক শিশুরা এইখানে খেলাধুলা করবে শিশু পার্কে। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট এখানে বসানো হচ্ছে। হাতের ডান সাইডে শিশু পার্কের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে সামনের দিক এবং এটি হচ্ছে পার্কিংয়ের জন্য খোলামেলা জায়গা। পার্কিং করা হবে এখানে, পার্কিংয়ের জন্য সম্পূর্ণটা নির্মাণ করা আছে। দূরে দেখা যাচ্ছে সাফারি পার্কের গেট, এইদিকে নির্মাণ করা হচ্ছে শিশু পার্ক। অনেক কর্মযজ্ঞ এখানে চলছে, এটি যখন সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা সাফারি পার্কে এখনও ভ্রমণ করতে আসেননি তারা অবশ্যই এখানে ভ্রমণ করতে আসবেন। অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং জিওগ্রাফিক্যাল অভয়ারণ্য, যেখানে অনেক প্রাণী সংরক্ষিত আছে এবং অনেক বড় বড় গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ এখানে সংরক্ষিত আছে। আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিশু পার্ক নির্মাণ করা হচ্ছে। এখানে অনেক আভিজাত্য ফ্যামিলির লোকেরা এখানে বেড়াতে আসেন, বিভিন্ন অনুষ্ঠান, আপনার জন্মদিনের অনুষ্ঠান এখানে পালন করা হয়। বিভিন্ন অনুষ্ঠান পালন করার জন্য হাতের ডান সাইডে জায়গা রয়েছে, অনেক বড় বিশাল একটি জায়গা। আজকে এখানে হয়তো একটি মিটিং চলছে এবং সামনে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি এবং অনেক নেতাকর্মীরা এখানে আসছে। একটা মনে হয় রাজনৈতিক মিটিং এখানে হচ্ছে। তো এটি হচ্ছে একটি ওভারব্রিজ, এটি পার হয়ে হাতের ডান সাইডে গেলেই অনেকগুলো এখানে স্পট রয়েছে, পিকনিক স্পট। আপনারা যারা পিকনিক করতে চাচ্ছেন দুলাহজারা সাফারি পার্কে, এখানে আসে অনায়াসে পিকনিক করতে পারেন। এটি হচ্ছে লেক হাতের ডান পাশে রয়েছে এবং অনেকগুলো গাড়ি এখানে দেখা যাচ্ছে। অনেক আভিজাত্য ফ্যামিলির লোকেরা এখানে ভ্রমণ করতে আসেন, তার এই ধারাবাহিকতায় আমরাও এখানে ভ্রমণ করতে মাঝে মধ্যে আসি এবং বিভিন্ন সময়ে আসি। তো ভাবলাম একটা ভিডিও আকারে বানিয়ে আপনাদের জন্য উপহার দেব। এটি নির্মাণ করা হচ্ছে শিশু পার্ক, অনেকগুলো ইনস্ট্রুমেন্টস এখানে বসানো হচ্ছে। শিশু পার্কটি তৈরি হয়ে গেলে এটি আরও অনেক সুন্দর দেখাবে এবং এখানে আরও অনেক পর্যটক আসবে। এটি হচ্ছে সাফারি পার্কের বাইরের দৃশ্য এবং একটু সামনে এগুলেই হচ্ছে সাফারি পার্কের গেট এবং আমরা ইতিমধ্যেই সাফারি পার্কের ভিতরে ঢুকে যাব কিছুক্ষণ পরে। আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকে গেছি। প্রথম আমরা পাখিশালা, এটি হচ্ছে বিদেশি একটি বাস পাখি,
এখানে অনেকগুলো বাজ পাখি আছে। তো পাখিগুলো নীরবে নিভৃতে বসে আছে, অনেক সুন্দর পাখিগুলো দেখতে, চিড়িয়াখানার মতো চারদিকে তার জালে দিয়ে ঘেরাও করে পাখিগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে বাজ পাখি। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি অনেক সুন্দর এবং আমার উপস্থিতি টের পেয়ে সে চারদিক একবার দেখে নিচ্ছে। এটি হচ্ছে একটি বিদেশি সারস পাখি, অনেক বড় এই পাখিটি। এটি এত ডেঞ্জারাস যে আপনাকে দেখা মাত্রই আপনার দিকে ধেয়ে আসে। অনেক বড় বড় মাছ এই পাখি খেয়ে ফেলতে পারে। তো এখানে দুইটি সারস পাখি আছে, আরেকটি দূরে দাঁড়িয়ে আছে। এই পাখিটি অনেক সুন্দর, আমার উপস্থিতি টের পেয়ে সে আমার একেবারে কাছাকাছি চলে আসছে কামড় দেওয়ার জন্য। তার ঠোঁট অনেক লম্বা, সে আমার দিকে চেয়ে আছে। অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আছে। এই পাখিটা এটা সারস পাখি, কিন্তু আমাদের দেশে যে সারস পাখিগুলো আছে তার চেয়ে অনেক বড়। তার পাগুলো অনেক লম্বা, ঠোঁট অনেক লম্বা। সে কিভাবে খাবার খাচ্ছে দেখেন, ঠোঁটের মাথা দিয়ে খাবারটি ধরে তারপর পুরো খাবারটি গিলে ফেলে। অর্থাৎ এখানে এই পাখির জন্য নিরবিচ্ছিন্নভাবে তার আবাসস্থল তৈরি করা হয়েছে। প্রকৃতিতে যেভাবে তারা বেড়ে উঠে সেইভাবে এখানে তার জন্য পরিবেশ তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে মাছ আছে, বিভিন্ন শামুক আছে, তারপরে জলাশয় আছে। তার ইচ্ছে মতো সে যেখানে সেখানে বিচরণ করতে পারে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে সে যেভাবে বেড়ে উঠে সেভাবেই এখানে তাকে রাখা হয়েছে। এগুলো হচ্ছে হাঁস, অনেকগুলো হাঁস এখানে আছে, অনেক লম্বা লম্বা তার ঠোঁট। এই হাঁসগুলো আমাকে দেখা মাত্রই আমার দিকে তেড়ে আসে। আমি কোনো মতে তাদের ভিডিওগুলো ধারণ করি। এই হাঁসগুলো কামড়ায়, তবে তাদের কামড়ে কোনো ইয়ে নেই, মানুষ দেখা মাত্রই তেড়ে আসে। এগুলা পাতি হাঁস কেউ বলে পাতি হাঁস, আবার কেউ বলে রাজ হাঁস, অনেক বড় বড় হাঁস। অনেকগুলো হাঁস এখানে আছে। শুরুতেই বলছিলাম এখানে অনেক কর্মযজ্ঞ শুরু হয়েছে। অর্থাৎ এই পাহাড়ি রাস্তা, রাস্তা বেয়ে সামনের দিকে গেলে দেখা যায় যে বিভিন্ন পাখি, জীবজন্তু, বাঘ, সিংহ, বানর, জিরাফ, কুমির, এদের জন্য নতুনভাবে আবার এই সাফারি পার্কটা নির্মাণ করা হচ্ছে। এখানে দুটি সিংহ দেখা যাচ্ছে, একটি সিংহ এবং একটি সিংহী, অপর পাশে আরও দুটি সিংহ আছে।
সিংহটি চাচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, এই জন্য সে গ্রিল ধরে টানাটানি করছে। অর্থাৎ তারা যে বন্দি আছে, বন্দি জীবন তাদের জন্য অসহায় জীবন, সে বের হয়ে যেতে চাচ্ছে। আরেকটি বিরল দৃশ্য ধারণ করলাম যে এখানে একটি রঙ্গন উঠছে আকাশে, সেটিও ধারণ করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।